ন্যাশনাল পেমেন্ট সার্ভিসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, জানালেন হার্ড কারেন্সির উপর আর নির্ভর করে থাকতে হবে না। অবরোধের দ্বিতীয় দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি জামায়াতের বিক্ষোভ, দুই জেলায় হরতাল। মিরপুরে সড়ক আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বেতন নির্ধারণের বৈঠকে বসেছে মজুরি বোর্ড। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা দিল্লি সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বাংলাদেশ, প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের জনগণের সমৃদ্ধি নিশ্চিত করবে, যোগাযোগ ও উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ভূমিকা রাখবে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাগেরহাটের রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট সহ ভারতের সাথে তিনটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। নয়াদিল্লি থেকে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করেন, বিদ্যুৎ সাশ্রয়ী ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে রামপালের পাওয়ার প্ল্যান্ট ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটি করার পথে ন্যাশনাল কার্ড স্কিম টাকা পেয়ে আরেকটি মাইল ফলক, এর ফলে একটি হার্ড কারেন্সির উপর নির্ভর হয়ে থাকতে হবে না বাংলাদেশকে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ন্যাশনাল কার্ড স্কিম টাকা পেয়ের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা জানান, বাংলাদেশ এখন করোনা ভিক্ষা করে নয়, মর্যাদা নিয়ে চলে। ডিজিটাল বাংলাদেশ না হলে অর্থনীতির চাকা সচল থাকত না। সরকার প্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার হয়েছে, স্মার্ট বাংলাদেশ তৈরির ক্ষেত্রে টাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এর মাধ্যমে দেশের অর্থনীতিতে স্বাধীন ও সার্বভৌম ব্যবস্থা নিশ্চিত করা গেছে, দুর্নীতি কমবে, স্বচ্ছতার পাশাপাশি আয়ও বাড়বে, পরনির্ভরশীলতা কমার পাশাপাশি বিদেশি কার্ডের জন্য বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা পরিশোধ করতে হবে না বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। নিজস্ব নেটওয়ার্ক থাকায় প্রত্যেকের তথ্য সুরক্ষিত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী। স্বাধীন সার্বভৌম দেশ, কাজে আমার অর্থনৈতিক ব্যবস্থাটাও একটা স্বাধীন সার্বভৌম ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারছি, আমাদের একটু পরনির্ভরশীলতা কমে যাবে। কারণ আমরা যে সমস্ত কার্ড এখন ব্যবহার করি, এগুলি তো বিদেশি সংস্থার সঙ্গে সম্পর্কিত থাকে এবং সেখানে আমাদের বৈদেশিক মুদ্রাও পে করতে হয়। এখন আর সেটা পে করা লাগবে না, আমাদের বিদেশি নির্ভরতাও হ্রাস পাবে, নিজস্ব নেটওয়ার্কও আমরা ব্যবহার করব যাতে আমাদের তথ্য কেউ না নিতে পারে এবং প্রতিটি জনের তথ্য যেন সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাটাও দেওয়া হবে। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক, রেল ও নৌপথ অবরোধ। অবরোধের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। এদিকে সিলেট ও কিশোরগঞ্জে তিন নেতাকর্মী নিহতের প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। চট্টগ্রামে অবরোধের দ্বিতীয় দিনে বাস ভাঙচুর ও পরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সাভারের তুরাক এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় একটি বাসে আগুন ও রাস্তায় টায়ার জ্বালিয়েছে দুর্বৃত্তরা। সিলেটে পুলিশের ধাওয়ায় যুবদল নেতা জিলু নিহতের জেরে অবরোধের পাশাপাশি সকাল সন্ধ্যা হরতাল পালন করছে জেলা ও মহানগর যুবদল। সকালের দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষিপ্ত পিকেটিং করলেও মাঠে নামেনি জামায়াত। সে সময় আটক করা হয়েছে আঠারো জনকে। রাজশাহীতে শান্তিপূর্ণভাবে চলেছে বিএনপির দ্বিতীয় দিনের অবরোধ। বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, তবে নির্ধারিত সময়ে ছেড়ে যায় বিভিন্ন রুটে ট্রেন। এদিকে ভোর 6:30 বরিশালে চৌমাথা এলাকা থেকে অবরোধের সমর্থনে জেলা বিএনপির নেতারা মিছিল করতে চাইলে 10 জনকে আটক করে পুলিশ। এদিকে বিএনপি ও সমমনাদের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে আজ অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। রাজধানী বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। মহাকালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় সারি দিয়ে বসে আছে দূরপাল্লার বাসগুলো, তবে পুরো টার্মিনালে একটি মাত্র কাউন্টার খোলা দেখা গেলেও নেই সেখানে যাত্রীদের কোনো ভিড়ই। দু একজন জরুরি প্রয়োজনে কাউন্টারে আসলেও এই পরিবহনটি স্টেশন ছাড়ছে অনিয়মিতভাবে। অন্যদিকে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা হাতে গোনা। সংশ্লিষ্টরা বলছেন, অবরোধে সহিংসতার আতঙ্কে ট্রেনে যাত্রী সংখ্যা কম, এছাড়া স্বল্প সংখ্যক বাস আর অটোরিকশার পাশাপাশি কিছু কিছু প্রাইভেট কারও চলাচল করতে দেখা গেছে সড়কে। এদিকে অবরোধের সমর্থনে বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি। রাজধানী বিজয়নগর পল্টন রোডে কৃষক দলের মিছিল হয়েছে, অবরোধের সমর্থনে মিছিল হয়েছে রূপনগর, মহাখালী সহ বিভিন্ন এলাকায়। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। রাজধানীর আশপাশেও বিভিন্ন জায়গায় অবরোধ কর্মসূচি সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে।
অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ করেছে কৃষক দল ও জামায়াতে ইসলাম। রাজধানী বিজয়নগর পল্টন রুটে কৃষক দল সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে কৃষক দলের বিক্ষোভ মিছিল হয়। অবরোধের সমর্থনে তারা বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। রাজধানীর আশপাশেও বিভিন্ন জায়গায় অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরে রাস্তায় নেমেছে গার্মেন্টস শ্রমিকরা। এদিকে বেতন ভাতা নির্ধারণে বৈঠকে বসেছে নিম্নতম মজুরি বোর্ড। মজুরি কমপক্ষে 23,000 টাকা ঘোষণার দাবিতে বোর্ডের সামনে বিক্ষোভ করছে কয়েকটি শ্রমিক সংগঠন। সকালে 9:30 দিকে মিরপুর 10 থেকে 12 নম্বর পর্যন্ত কয়েক হাজার পোশাক শ্রমিক মাঠে নামে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেতন বাড়ানোর ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। তারা অভিযোগ করেন সরকার গার্মেন্টস মালিকদের পক্ষ নিয়ে তাদের সাথে জুলুম করছে, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ তাদের। বেশ কয়েকদিন ধরে সাভার আশুলিয়া গাজীপুরে আন্দোলন করে আসছে পোশাক শ্রমিকরা। দর্শক, রাজধানী মিরপুরে রয়েছে সহকর্মী ফারুক বাবু, সেখানকার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। বাবু, মিরপুর এলাকার আশপাশের পরিস্থিতি কেমন দেখছেন? শ্রমিকরা কি বলছেন? আপনি জানেন আগামী গত 3 দিন ধরে এখানে রাজধানীর মিরপুরে মিরপুর 11, 10 নম্বর এলাকাতে গার্মেন্টস শ্রমিকরা তারা আন্দোলন করছেন তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে। তাদের দাবি হচ্ছে যে বর্তমানে তারা বেতন পান 8,000 টাকা, সেই বেতন থেকে আসলে তারা বর্তমানে যে নিত্য পণ্যের বাজারের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি তারা সামাল দিয়ে তারা সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছেন। সেই হিমশিম খাওয়া থেকে আসলে মালিকদেরকে তারা বহুবার বলার পরেও তারা মালিকরা তাদের কথা মতন কোনো ধরনের বেতন ভাতা বৃদ্ধি না করার কারণে তারা আসলে আজ অবস্থান নিয়েছেন রাজপথে। তারা রাজপথে নেমে তাদের দাবি আদায়ের জন্য তারা বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। এখানে তাদের আসলে সেই অবস্থান কর্মসূচি তৃতীয় দিনের মতন আজকেও চলছে। এখানে তারা অবস্থান নিয়েছেন এবং সেই সাথে আসলে তারা তাদের মূল যে দাবি তা হচ্ছে যে বেতন সর্বনিম্ন 23,500 টাকা করার তারা দাবি জানিয়েছেন। তারা তার হিসাব অনুযায়ী তারা বলছেন যে বাসা ভাড়া এবং দৈনন্দিন খরচ এবং চিকিৎসা এবং সন্তানদের যে শিক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোকে আসলে যদি তারা ন্যূনতম স্থান থেকে যদি করতে চায় সেই স্থান থেকে তাদের বেতন 23,500 টাকার নিচে হলে তারা পারবে না, কারণ এরপরে তাদের ওভারটাইম থেকে শুরু করে যে খরচটা আছে সেটাতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে গার্মেন্টস শ্রমিকরা তারা চাচ্ছেন যে আসলে এই বিষয় নিয়ে এবং এই আন্দোলন সংগ্রামে তাদের মধ্যে ইতিমধ্যে তাদের বেশ কিছু লোক আহত হওয়ার খবর আমরা শুনেছি। আসলে এখন পর্যন্ত আপনাদের আহত সংখ্যা কিরকম বা কারা আসলে কাদের সাথে আপনাদের এই সংঘর্ষটা বেঁধেছে? আমাদের এখন পর্যন্ত এদের শান্তিপূর্ণ অবস্থান শ্রমিকরা যে ধর্মঘট করতেছে, আমি প্রথম থেকে বলি এই যে 3 দিন ধরে শ্রমিকরা রাস্তায় নেমেছে তাদের দাবি ছিল 23,500 টাকা, তাদের সেই মজুরিটা ঘোষণা করলে কিন্তু এরকম রূপ নেয় না। কিন্তু আমরা দেখলাম আমাদের শান্তিপূর্ণ কাদের সাথে সংঘর্ষ পাচ্ছে আপনাদের দফায় দফায়। আগামী গেলকালকে এপিলিয়নে কর্মরত অবস্থায় সেখানে এই সরকারি দলের যে কাউন্সিলর আছে সেই কাউন্সিলর লোক দিয়ে তারা, আচ্ছা আমরা জানতে চাচ্ছি কাদের সাথে আপনাদের বারবার সংঘর্ষ হচ্ছে, কেন সংঘর্ষ হচ্ছে? আচ্ছা এখানে আসলে পরিস্থিতি, তারা এত পরিমাণ হচ্ছে তাদের দাবি আদায় ব্যস্ত, তারা কথা বলতে পারছে না। মিম, এই ছিল এখানে আসলে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ বাবু। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন পোশাক শিল্প নিয়ে যারা সহিংসতা করবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই শিল্পে বিদেশিদেরও কোনো চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে দুপক্ষের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি। সকালে রংপুরের নবদীগঞ্জে ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন এবছরের ডিসেম্বরের শুরুতে নতুন মজুরি কার্যকর করা হবে, এ নিয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছার কথাও জানান তিনি। এছাড়া বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন নিত্য পণ্যের বাজার স্বাভাবিক হতে আরও 1 মাস সময় লাগবে। এর মধ্যে ডিম আমদানি সিদ্ধান্ত চূড়ান্ত হলেও কিছু টেকনিক্যাল কারণ সময় পিছিয়েছে। জানান আলু আমদানিরও উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়। নেগোসিয়েশন চলছে, শ্রমিক মালিক পক্ষের যে ভয়েস বোর্ড করা হয়েছে তারা আলোচনা করছে। আমাদেরকে 1 ডিসেম্বর থেকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ এখনো তো বাকি আছে, আলোচনা হবে এবং এটা আমরা ডিসিশন নিয়েছে। বিজিএমই গতকালকে কথা হয়েছে, সরকারের উচ্চ মহলেও কথা হয়েছে,
যে এর মধ্যে ডিসিশন হয়ে যাবে এবং পয়লা তারিখ থেকে যেটা হওয়ার কথা ফার্স্ট অফ ডিসেম্বর থেকে নতুন বেতন স্কেল সেটা ডিক্লেয়ার হয়ে যাবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সভায় সিএসসি সহ অন্যান্য কমিশনাররা উপস্থিত আছেন। বৈঠকে আলোচনার জন্য ১১টি আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আছে ভোটকেন্দ্রের স্থাপনা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার, পার্বত্য ও দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনী মালামাল পরিবহন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের ভোটকেন্দ্রে আনা নেয়ার বিষয়ে পদক্ষেপ গ্রহণ, ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন এবং মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন নিয়ন্ত্রণের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ বিষয়েও আলোচনা চলছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে বেলা ৩টায় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিএসসি কাজী হাবিবুল আওয়াল। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।